নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। নিজে ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন, সবাই মাস্ক ব্যবহার করুন। একটি মাস্কের মূল্য অনেক বেশি, একটি মাস্ক আপনার কোভিড নাইন্টিন করতে পারে। মাস্ক ব্যবহার করুন এবং আপনাদের যারা বন্ধু বান্ধব পরিজন আছেন ওনাদের মাস্ক পরার জন্য অবগত করুন। এছাড়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন এবং আপনাদের ক্রেতাদের মাস্ক ব্যবহার করার জন্য অবগত করুন। বিশ্বজুড়ে যে মাস্কবিহীন আপনারা বেরোবেন না। প্রচুর মিডিয়া থাকে, জানতে হবে। হ্যাঁ, আপনি জানেন না এটা বললে তো হবে না। আপনার সেফটিটা আপনাকে তো জানতে হবে, এটা কে বলে দেবে কি আপনার সেফটি এটা? হ্যাঁ, হেলমেটও পড়বে তো, ওটা দরকার। আমার অনুরোধ একটু সবাইকে বলবেন মাস্ক পরতে। হ্যাঁ হ্যাঁ, আপনি দুটো লোককে বলুন, দাদা দুটো লোককে বলুন, ওরা তো জানেন না, হয়তো শোনেন নি, কিন্তু একটু মনে হচ্ছে যখন অসুস্থ হবে তুমি জেনে যাবেন। কিন্তু পরে এরা দিন ওগুলো আপনাদের ব্যাপার, মাস্ক সবাইকে পড়ান এই বাচ্চাটাকে। যে সমস্ত স্টাফ আছেন এবং ব্যবসায়ীরা আপনারা এবং সবাই নিজেরা মাস্ক ব্যবহার করবেন, মাস্ক বিহীন কেউ বেরোবেন না। আমরা এই অতিমারিকে যদি রুখতে পারি, আমরা প্রথম স্টেজে এই মাস্ক ব্যবহার করে বারবার সাবান দিয়ে হাত ধুয়ে এবং স্যানিটাইজার ব্যবহার করে অনেকাংশে সফল হয়েছি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে কেশপুর থানা উদ্যোগে প্রত্যেক ব্যক্তিকে প্রথম ফেজে আমরা সাকসেস হয়েছিলাম, প্রত্যেক লোক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আবার করোনা একটা সেকেন্ড ফেজ চালু হয়েছে, আপনারা দেখছেন, খবরে দেখাচ্ছে, নিউজ পেপারে পড়ছেন। অতএব আমাদের যে নিয়ম বিধি গুলো আগে ছিল ওইটা আবার আপনারা মানতে শুরু করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। করছেন যে কোনো কাজ, সেটা দোকানে দাঁড়িয়ে আছেন, দোকানে কিছু কিনছেন বা বিক্রি করছেন, গাড়ির চালক, ক্রেতা, বিক্রেতা সবাই মাস্ক ব্যবহার করুন। এটা ফার্স্ট স্টেপ টু প্রিভেন্ট কোভিড ভাইরাস। সেকেন্ড, আপনারা হাত ধোয়ার অভ্যাসটা আবার চালু করুন। তৃতীয়, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই জিনিসগুলোকে আপনারা যদি মানতে শুরু করেন তাহলে আমরা এই সেকেন্ড ফেজেও থাকতে দেবো, করোনার সংক্রমণ বাড়াতে পারবে না। অতএব সচেতন নিজেও হয়ে যান আর অন্য লোককেও সচেতন করুন। শুধু পুলিশ বললেই মানুষ সচেতন হবে না, আপনারা আপনাদের আশেপাশের লোককেও নিজের থেকে বলুন যে ভাই একটু মাস্ক পরো, দাদা একটু মাস্ক পরো, মা বন্ধু একটু মাস্ক করুন। দেখবেন সবাই সচেতন হয়ে গেল, তখন দেখবেন আপনার আশেপাশে কাউকেই বলতে হচ্ছে না, সবই একে অপরকে বলে সচেতন হয়ে গেছে। প্রতিহত করার জন্য আপনার একটা মুদি দোকান তো, গ্রোসারি শপ, করোনা ফার্স্ট ফেজেও কিন্তু আপনার গ্রোসারি দিতে,
তাহলে আপনার ফার্স্ট দায়িত্ব যে আপনি আগে মাস্ক ব্যবহার করুন। বাড়িতে গেলে নিশ্চয়ই একটু টিভি দেখছেন, খবর দেখছেন, খবরে দেখছেন ডেলি সংখ্যা কিরকম ছড়াচ্ছে। শেষপুরে এলে ভালো মাস্কটা পরুন। ওষুধ দোকান, গ্রোসারি শপ, এর এসেনশিয়াল কমোডিটি সবজি দোকান আপনার আগে ব্যবহার করুন, ঠিক তো? ওটা রেখে কোনো লাভ নেই। যদি আপনি আমি বলার কারণে পড়বেন এটা না, আপনি নিজের থেকে ভাববেন যে আপনি পড়বেন না, দুটো লোককে যদি বলবেন বা পাড়াতে চারটে লোককে বলবেন তাহলে লাভটা কার হবে? পাবলিকেরই লাভ হবে, আমরা তো বলবই, এটা আমাদের কর্তব্য। কিন্তু আপনারা একটু যদি অ্যাওয়ার হয়ে যান তাহলে আরো দশটা লোক পড়তে শুরু করবে। হ্যাঁ, আমরা কেশপুর থানার পক্ষ থেকে মাস্ক ব্যবহার করুন, মাস্ক আমি দিচ্ছি এবং আপনাদের এটা তো নষ্ট হয়ে যায়, আপনারা কিনে পড়বেন অবশ্যই, একটু মাস্ক পড়ুন, ঠিক আছে? আর যখনই লোক থাকবে তাকেও বলে দিন, মানে এটা বুঝিয়ে বললেই মানুষ প্রত্যেকে প্রত্যেকে যেন হ্যাঁ ব্যবহারটা করে বললেই হবে। আপনি চারটে লোককে বলুন আপনি আপনার কাছে মাস্ক ছিল তাহলে আপনি এটা পড়ুন, একদম ছড়াচ্ছে। পশ্চিম মেদিনীপুর কে আমাদের কোভিড নাইন কেশপুরের কেশপুর থানার উদ্যোগে আমি প্রত্যেক গাড়ির ভাইকে আমি বলছি, অনুরোধ করছি, এখানে টোটো ভাইরাও আছেন, আছেন ট্যাক্সি ড্রাইভার আছেন, অনেক দোকানদার আছেন, বাস স্ট্যান্ড এরকম একটা জায়গা যেখানে প্রচুর লোকের সমাগম হয়, নানা জায়গা থেকে লোক আসেন, আবার নানা জায়গায় যেখান থেকে যান, আমার অনুরোধ আপনারা মাস্ক পরুন, পরিষ্কার রুমাল থাকলে রুমাল লাগান, পরিষ্কার গামছা থাকলে গামছা ঢাকুন, প্রত্যেকটা জিনিস যেটা মাস্কের মতন ব্যবহার হতে পারে আপনারা ব্যবহার করুন, এটা অনুরোধ। এটা আমরা কিন্তু পুলিশ পক্ষ থেকে আপনারা যদি প্যাসেঞ্জার তুলছেন আপনি মাস্ক না ব্যবহার করেন তাহলে সেই প্যাসেঞ্জারের সেফটিটা কিন্তু ইনসিওর হলো না। আপনাদের এটাও দায়িত্ব, যেরকম আপনারা এখানে আয় করছেন আপনার পরিবার চালানোর জন্য, কিন্তু আপনারা যদি সেফটি মেনটেন না করেন তাহলে আপনারা আপনার পরিবার বা যাকে আপনি নিয়ে গেছেন তাদেরও ক্ষতি হতে পারে। সবাইকে অনুরোধ, অটো টোটো ড্রাইভার, ট্র্যাকার বাস ড্রাইভার সবাইকে আমি অনুরোধ করছি আপনারা মাস্ক ব্যবহার করুন। করোনা আবার ছড়াতে শুরু করেছে, যাতে আমরা সবাই মিলে একে আটকাতে পারি তার জন্য পুলিশ প্রশাসন আর পশ্চিম মেদিনীপুর জেলা থেকে অনুরোধ করা হচ্ছে। আমরা বলছি বলে না, আমি ধরো আজকে এখানে আছি কালকে আমরা যাব, কালকে নেরাদল যাব, আপনারা নিজে থেকে এটা দেখুন, বুঝলেন? আস্তে আস্তে বলতে বলতে হ্যাবিট চলে আসবে, বুঝেছেন? আজকে দুদিন দুজন পড়বে, কালকে চারজন পড়বে, আপনি বললেন রুমাল সবার পকেটে থাকে, গরমের দিন তো 10 টাকা একটা মাস্কের দাম দাম বেশি নাকি, রুমাল পড়ুক, মাস্ক পড়ুক। হ্যাঁ, আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।